নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো জামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। সবাইকে প্রথমে শারদীয়ার শুভেচ্ছা। তা হইচই এখন স্ট্রিমিং হচ্ছে সৃজিত মুখার্জির দুর্গ রহস্য ব্যোমকেশ বক্সীর অভিযান। অভিনয়ে আছেন অনির্বাণ ভট্টাচার্য, রাহুল ব্যানার্জি, সোহিনী সরকার এবং আরও অনেকে। তা দুর্গ রহস্যর কাহিনীটা আপনারা তো সবাই আশা করি জানেন, তাও একটু কাহিনীটা রইল আপনাদের জন্য। পুরন্দর পাণ্ডের আমন্ত্রণ পেয়ে ব্যোমকেশ এবং অজিত যায় সাঁওতাল পরগনাতে। সেইখানে জানকী মহল, হ্যাঁ, এইখানে রহস্যময় কিছু মৃত্যু ঘটছে। মৃত্যু না হত্যা, সাপের কামড়ে মৃত্যু, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এইবার বোঝা যে যাচ্ছে না, তারই তদন্তের ভার পড়েছে সত্যান্বেষী ব্যোমকেশের উপর। সাথে আছে 150 বছরের লুকোনো গুপ্তধন। গুপ্তধন কে পাবে, কে পেল? ব্যোমকেশ গেছে সেখানে, সেখানে নানা রকম পরিস্থিতির সম্মুখীন সে হয়েছে। কাহিনীটা 1952 সালের পটভূমিকায় লেখা, কিন্তু 6 পর্বের এই ওয়েব সিরিজ, প্রত্যেকটা পর্বের দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 20-22 মিনিট ইন জেনারেল, 27 মিনিট, 37 মিনিট এরকম দৈর্ঘ্যের পর্বও আছে। তা শুরুটাই হচ্ছে সেই ইতিহাসের সিপাহি বিদ্রোহের সময়কার ঘটনা দিয়ে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখে গেছেন। এবং শুরু থেকেই এত সংলাপ, নিরুত্তপ্তভাবে চরিত্ররা বলে গেছেন যে শুরুতেই আপনার তালটা কেটে যাবে, মনে হবে এটা কি আদৌ কোনো গোয়েন্দা কাহিনী, কোনো থ্রিল কি কিছু আদৌ কিছু পাচ্ছেন? কিন্তু তবুও মনে আশা রেখে আমি দেখতে নিয়েছিলাম। সৃজিত মুখার্জির প্রথমবার ব্যোমকেশ পরিচালনা করেছেন এবং তিনি বলে দিয়েছেন যে এটিই হচ্ছে তার প্রথম এবং শেষ ব্যোমকেশ পরিচালনা। অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন যে এত বছর ধরে তিনি ব্যোমকেশের ভূমিকা অভিনয় করেছেন, আর তিনি ব্যোমকেশের ভূমিকা অভিনয় করবেন না। এটা খুব ভালো সিদ্ধান্ত, আমি স্বাগত জানাই এই সিদ্ধান্তকে। কারণ এত বছর ধরে এই একই রকম অভিনয় দেখতে দেখতে আমার মনে হচ্ছিল আর পাচ্ছি না। কাহিনীটা সৃজিত মুখার্জি 1967 সালে নিয়ে এসেছেন, 52 থেকে পেরিয়ে হয়ে গেছে 67 সাল। চিড়িয়াখানা মুক্তি পেয়েছে মহানায়ক উত্তম কুমার, তিনি হয়েছেন পর্দার ব্যোমকেশ বক্সী। এবং দেখানো হয়েছে যে ব্যোমকেশ, অজিত, সত্যবতী তারা চিড়িয়াখানা দেখতে গেছে, উত্তম কুমারের আবির্ভাবে দর্শকরা সিটি দিচ্ছে, তালি বাজাচ্ছে, সেটাও দেখানো হয়েছে। কিন্তু ব্যোমকেশ যেন ঠিক খুশি নয় এবং অজিত তো খুশি নয়। তারপর অনেক কথাবার্তা হলো, সত্যবতী খুব খুশি, সত্যবতীর উত্তম কুমারকে দেখে খুবই ভালো লেগেছে তা জানানো হয়েছে। কিন্তু অজিত এবং ব্যোমকেশ বক্সী, মানে অনির্বাণ ভট্টাচার্য, তাঁরা চিড়িয়াখানা প্রসঙ্গে যে কথাগুলো বললেন, এটা বলবার জন্য এই কাহিনীতে বা এই ওয়েব সিরিজে যে আলাদা তা কী মাত্রা পেল ঠিক বুঝতে পারলাম না। সত্যজিৎ রায় উত্তম কুমারকে চশমা পরিয়েছিলেন চিড়িয়াখানা ছবির জন্য ব্যোমকেশ বক্সী রূপে। সেই চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গি ছবির জন্য যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন উত্তম কুমার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায়ের ওপর কিঞ্চিৎ মনঃক্ষুণ্ণ হয়েছিলেন কারণ এই চশমা পরানোর জন্য। এইখানে চশমা পরানোর ব্যাপারটা তো বলা হলোই, সঙ্গে আরও অনেক বিখ্যাত পরিচালকের নাম করে অজিত, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বলানো হলো যে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক কিংবা তপন সিংহ কাউকে আমি ছবির রাইট দেব না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো তো শরদিন্দু নাম করে করে, এই পরিচালকদের নাম করে কোনোদিন বলেননি। যে সিনেমা হলটা শুটিং হয়েছে সেটা বন্ধ হয়ে যাওয়া ইন্দিরা সিনেমা হল দেখে বোঝা গেল। আবার যেহেতু অ্যান্টনি ফিরিঙ্গির কথা বললাম, একটি দৃশ্যে আছে সত্যবতী উল্টো রথ পত্রিকা পড়ছে, যেখানে প্রচ্ছদে মহানায়কের ছবি অ্যান্টনি ফিরিঙ্গি রূপে, সেইটা সময়োপযোগী যে পত্রিকা সেটা দেখানো হয়েছে, তা ভালো লেগেছে। এইবার চিড়িয়াখানা ও ব্যোমকেশ বিষয়ে আরেকবার একটু ফিরে আসি। এইটা বলে তো এটাই প্রমাণ করার চেষ্টা হলো যে সত্যজিৎ রায় যা করেছেন বা অন্যান্য পরিচালকরা যা করে গেছেন তার চাইতে এখনকার পরিচালকরা শ্রেষ্ঠ, সেটাই প্রমাণ করবার চেষ্টা হলো, আর কিচ্ছু না। ব্যোমকেশকে ছাতা ব্যবহার করিয়েছেন সৃজিত মুখার্জি এই ওয়েব সিরিজে। এবার ব্যোমকেশের ছাতার কিন্তু একটা বিশেষত্ব আছে, ব্যোমকেশের ছাতাটা হচ্ছে শতচ্ছিন্ন। ব্যোমকেশকে এই ওয়েব সিরিজে অনাসেই বলা যেতে পারে ছত্রপতি ব্যোমকেশ। কেন ব্যোমকেশ এই শতচ্ছিন্ন ছাতা ব্যবহার করে তা শরদিন্দু কিন্তু লোহার বিস্কুট কাহিনীতে বলে দিয়েছেন। ব্যোমকেশের যে ছাতা সেটা শতচ্ছিন্ন কারণ সেই যে ছাতার যে ফুটোগুলো, সেই ফুটো দিয়ে ব্যোমকেশ বাইরের লোককে অবজার্ভ করে, কিন্তু বাইরের লোকেরা সত্যান্বেষীকে দেখতে পায় না। এইখানে ব্যোমকেশ ছাতা ব্যবহার করেছে, সানগ্লাস ব্যবহার করেছে, যদিও অজিত বলেছে যে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক বা তপন সিংহ কাউকে সে কোনোদিন কপিরাইট দেবে না কারণ এই যে চশমা পরানো ইত্যাদি পরিবর্তন সে মানতে পারছে না ইত্যাদি। তুলসী, সেই চরিত্রে অভিনয় করেছেন অনুষা।
কাহিনীতে তুলসীর বয়স ছিল 13-14 বছর এবং তুলসী তার স্বভাবটা ছিল একটু উদ্ভট টাইপেরই। পুরন্দর পাণ্ডে বলেছিলেন কিরকম যেন একটি, অত্যন্ত চঞ্চলা কিন্তু আসলে একটু ছেলে মানুষ প্রকৃতিরই, আর যা বয়স দেখানো হয়েছে ছেলে মানুষ হওয়ারই কথা। সে ব্যোমকেশকে নিজের বড় ভাই কিংবা পিতৃপ্রতি মনে করে এবং ব্যোমকেশকে সে সমস্যার কথা জানিয়েছিল। কী সমস্যা তা আপনারা যারা মূল কাহিনীটি পড়েছেন তারা জানেন। এইখানেও দেখানো হয়েছে যে ব্যোমকেশকে এসে সে একটি নির্ভরতার সম্পর্ক থেকে ব্যোমকেশকে সে জড়িয়ে ধরেছে বিপদে পড়ে, কাঁদতে কাঁদতে দৌড়ে এসে সত্যবতী সেটা দেখল, দেখে মান অভিমান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকাল বলা হয় যে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের নামে মেগা সিরিয়াল তৈরি হচ্ছে এবং অনেক চলচ্চিত্র তৈরি হচ্ছে সেই একই ফর্ম্যাটে, তা এখানেও সে একই জিনিস ঘটল। এইটা আমি সুজিত মুখার্জির ব্যোমকেশের কাছ থেকে আশা করিনি। আর সত্যবতী অত্যন্ত বিচক্ষণা একজন নারী, তাকে এইভাবে দেখানো রবীন্দ্রসঙ্গীতের অনুসরণে একটি গান করা হয়েছে, যদিও গানের সুরটা শুনতে আমার অনেকটা মনে পড়েছে আমাদের যে চিরাচরিত ঘুম পাড়ানোর গানটাকে, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের ঘরে এসো, দেখুন লিরিক্সের ছন্দের সঙ্গেও মিল আছে আর সুরটাতেও মিল আছে। তো সেই গানটি হয়েছে, আবার অনির্বাণ ভট্টাচার্য নিজেও গানটি আবার গেয়েছেন। তা সেই গানটা এই ওয়েব সিরিজে কী গতি দান করেছে না কি গতি রোধ করেছে? আর সত্যবতী তো মূল কাহিনীতে ছিল, সত্যবতী তার দাদা সুকুমারের কাছে চলে যেতে চেয়েছিল, বিকজ শি ওয়াজ এক্সপেক্টিং, কারণ সে বুঝতে পারছিল যে তার তো বেড়াতে যাওয়া হবে না তার শারীরিক অবস্থার কারণে। সেই জন্য সুকুমারের কাছে সে চলে গেছিল এবং ব্যোমকেশ ও অজিত সাঁওতাল পরগনায় হাজির হয়েছিল এই রহস্য সন্ধানে। নবীনচন্দ্র সেনের পলাশির যুদ্ধর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই কাহিনীতে, আপনারা যারা শরদিন্দুর মূল কাহিনীটি পড়েছেন তারা জানেন। তা সেখান থেকে একটি লাইন আবৃত্তি করছে ব্যোমকেশ, আবার আবার সেই কামান গর্জন, কিন্তু ব্যোমকেশের গলার মধ্যে সেই জোশই নেই, দেখে মনে হচ্ছে নিতান্ত সে চড়ুইভাতি করতে এসেছে এবং ঘুরে বেরিয়ে হাওয়া খাচ্ছে। ব্যোমকেশের এই যে ওয়েব সিরিজটি, তার 6টি পর্ব এবং 6টি পর্বের নামকরণ করা হয়েছে প্রত্যেকটিকেই ব্যোমকেশেরই কোনো না কোনো কাহিনীকে ট্রিবিউট জানিয়ে। আপনাদেরকে আমি কাহিনীগুলির নাম এবং পর্বগুলির নাম দুটোই বলে দিচ্ছি। পর্বগুলির নাম হলো খুঁজি খুঁজি গুপ্তধন, অর্থই অনর্থ, হেয়ালির মোহনলাল, তৃতীয় রিপু, কলম চোর ও কহেন সত্যান্বেষী। এবারে মূল কাহিনীগুলির নাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যথাক্রমে। সে কাহিনীগুলি হলো খুঁজি খুঁজি নারী, অর্থম অনর্থম, হেয়ালির ছন্দ, আদিম রিপু, চিত্রচোর এবং কহেন কবি কালিদাস। তবে কদিন আগে যে ব্যোমকেশের একটি পোস্টার রিলিজ হয়েছিল এই ওয়েব সিরিজের, সেই পোস্টারটা কেন মাউন্ট রাশমোরের অনুকরণে করা হলো সে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। শুভদীপ গুহ এই ওয়েব সিরিজের বিজিএম সৃষ্টি করেছেন, তা সেই বিজিএমের মধ্যে একটি শরদের পিস আছে, সেটা শুনতে ভালো লেগেছে, কিন্তু সেই সুরটি পুরোপুরি সত্যজিৎ রায়ের সুর থেকে যে অনুপ্রাণিত তা শুনলেই বোঝা যাচ্ছিল। দেবের ব্যোমকেশ মুক্তি পেয়েছিল মাস দুয়েক আগে, একই কাহিনী নিয়ে আমি কেন দুবার দেখব ব্যোমকেশকে? দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তি পেয়েছে, এখনও নন্দনে চলছে, যদিও ব্যোমকেশ কাহিনী হিসেবে সেই ছবিটিকে দেখলে আপনারা হতাশ হবেন। একই রকম হতাশ হয়েছি আমি এই ওয়েব সিরিজটাকে দেখে। অনির্বাণ ভট্টাচার্য একই সুরে কথা বলে গেছেন এবং ব্যোমকেশ হিসেবে তার উপস্থিতিতে কোনো ওয়েট নেই। ব্যোমকেশের একটা আলাদা জিনিস তার চোখ মুখ অভিব্যক্তি, এটা কিছুই মানায়নি। এত বছর ধরে তিনি করছেন, এখন তিনি বলেছেন যে তিনি আর করবেন না, কিন্তু শেষ ব্যোমকেশটাও সেরকম ভালো হলো না তার। এখন কি হচ্ছে যে অভিনেতাকে আগে ঠিক করা হয় যে এই অভিনেতাকে নেওয়া হবে, তারপর তাকে রোলের মধ্যে ফিট করে দেওয়া হয়। সবার মধ্যে সব কিছু তো হয় না। এখন ধরুন কেউ মনে করলেন যে আমি আজকে বুদ্ধদেবের ভূমিকা অভিনয় করব, গৌতম বুদ্ধ, কিংবা কেউ মনে করলেন যে স্বামী বিবেকানন্দের ভূমিকা অভিনয় করবেন, কিংবা টিপু সুলতানের ভূমিকা অভিনয় করবেন, কিন্তু তাকে তো সেই ভূমিকা মানাতে হবে, তারপরে তো তিনি অভিনয় করবেন। এখন প্রত্যেকে নিজেদেরকে গ্লোরিফাইড করবার জন্য তাদের ইচ্ছা হলো একটা ভূমিকা অভিনয় করবার, সেই ভূমিকা তারা অভিনয় করেন। একটি গোয়েন্দা চরিত্র চান্স না পেলে আরেকটি গোয়েন্দা চরিত্র অভিনয় করেন, এবং গোয়েন্দা সর্বস্ব ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিতে কোনো হাস্যরস নেই, হাস্যরসের নামে কিছু অদ্ভুত ট্র্যাশ সাবজেক্ট তৈরি করা হচ্ছে, মোটা দাগের হাসি যার মধ্যে হাসি বলে কোনো বস্তু নেই। সাহিত্য নিয়ে কাজ হচ্ছে কিন্তু সেরকম টাইপেরই কাজ হচ্ছে, খুব কম কাজ হচ্ছে। যদিও রাহুল ব্যানার্জি প্রথমবারের জন্য এখানে অজিতের ভূমিকা অভিনয় করেছেন,
কিন্তু রাহুল ব্যানার্জির কাছ থেকে আমার এক্সপেকটেশনটা এর চেয়ে বেশি ছিল, কারণ তিনি স্বাভাবিকভাবে অভিনয় করেন। এখানে আগাগোড়া থেকে দেখে মনে হলো তিনি ঘুম থেকে উঠেছেন কিংবা তার খুব ঘুম পাচ্ছে, এরকম একটা মনে হলো। সনি সরকারকে একেবারে ভালো লাগেনি, তার কথার যে ডায়ালগ ডেলিভারি অদ্ভুতভাবে তিনি কথা বলেছেন। মাঝে মধ্যে তার সংলাপ শুনে মনে পড়ছিল আমার সেই রানী রাসমণি ধারাবাহিকের বিখ্যাত সংলাপের কথা, রক্ষে করো রঘুবীর। চন্দন সেনকে মানিয়ে গেছে পুরন্দর পাণ্ডে হিসেবে, দেবেশ রায়চৌধুরী ভালো অভিনয় করেছেন, বিপ্লব চট্টোপাধ্যায় আছেন ঈশানবাবুর চরিত্রে, তার ভূমিকা খুবই ছোট কিন্তু তাকে যথাযথ মানিয়েছে। এছাড়াও আরও অনেকে আছেন, কৌরব সামন্ত আছেন। এইবার লোকেশনটা হচ্ছে মধ্যপ্রদেশে, একই লোকেশন যেখানে দেবেশ সিনেমার শুটিং হয়েছিল ওই একই জায়গায় শুটিং হয়েছে। গোটা ভারতবর্ষে এত দুর্গ আছে, একই জায়গায় শুটিং করতে হলো, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই কাহিনীর মধ্যে থ্রিল নেই, শরদিন্দু কী লিখেছিলেন আর কি দেখলাম, আমি যার পরনাই হতাশ। যেহেতু এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট 1967 সালের নকশাল আন্দোলনকেও দেখিয়েছেন পরিচালক সুজিৎ মুখোপাধ্যায়, সম্পাদক হলেন শুভজিৎ সিংহ এবং ডিওপি হলেন সৌমিক হালদার, সুর করেছেন তমালিকা গোলদার, লিরিক্স লিখেছেন স্বদেশ মিশ্র এবং সুজিৎ মুখার্জি। তাহলে ওমকেশ বক্সির নতুন যে ওয়েব সিরিজ দুর্গ রহস্য হইচই যেটা স্ট্রিমিং হচ্ছে, সেটা দেখে আমার কি অভিজ্ঞতা হলো আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুটোস ধামাকা সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুটোস ধামাকা, লেটস টু দা ধামাকা। সকলকে আবার শারদীয়ার শুভেচ্ছা।